না মোসালি না আমি যখন হয়েছিল তারপর থেকে রাত্রি সকালে কি খবর ইনজেকশন দেব আমি কথা বলতো ভিডিও ট্রেসে থাকো কথা বলতে বুঝি আজকে হুটকরে হসপিটালে আসতে হলো, বোনের গায়ে অ্যালার্জি টাইপের কিছু একটা বেরিয়েছিল, তো সেই কারণে হসপিটালে আসা। আর এটা হচ্ছে আমাদের বাড়িরই সামনেরই চিত্তরঞ্জন হসপিটাল, আই থিঙ্ক তোমরা অনেকেই চেনো। যাই হোক বলছি, কারণ টেনশানে এখন ওকে এখানে আধ ঘন্টা এখন বসতে বলেছে, সবে ইঞ্জেকশনটা দিয়ে এইমাত্র ঢুকলো, এখন আধ ঘন্টা বসবে, আধ ঘন্টা পরে বলবো ওরা কী হলো না হলো। সবে টিটেনাস দিয়েছে, ইঞ্জেকশনটা সবে দিলো, তো দেখা যায় ইঞ্জেকশনটা দেওয়ার পর আধ ঘন্টা কেন লাগে জানি না, কিছু হলো আধ ঘন্টা বসবে, ওর হাতটা ফুলে গেছে, ফুলে যাবে, দেখো হাতটা দেখো, আমি হাত তুলতে পারছি না, যাই হোক এখন আধ ঘন্টা এখানে ওয়েট করি, দেখা যাক তারপর কি বলে না বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। জাস্ট ওয়ারেস দিয়েছে, এটা এখন গিয়ে বোনকে খাওয়াই, কিন্তু কি আর ভালো লাগছে না, সুস্থ খুব টেনশন হচ্ছে। ওটা খেয়ে নে তোর দরকার, ওটা খাওয়া খেয়ে নে, বোন ঢকঢক করে খা। বোন আবার যাচ্ছে, কারণ ওকে ওয়ারেস খাওয়ানোর পর বলেছিল আবার দেখানোর জন্য, মা আর ও মিলে যাচ্ছে, আর আমাকে তো ঢুকতে দেবে না, যাই। বোন আসছে, তোমরা ভাবছো আমি কেন এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে, এরকম হসপিটাল নিয়ে কেন ভিডিও করছি? দেখো আমি যেমনি আমার ভালো জিনিসগুলো তোমাদের সাথে আমি যেমনিভাবে শেয়ার করি, সেমনি আজকে আমার এই খারাপ সময়ও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটা থেকে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না আমাকে, আর যদি খারাপ হয়ে থাকে তার জন্য আমি তোমাদের কাছে আগে থেকে সরি চেয়ে নিচ্ছি, কী বলবো বুঝতে পারছি না। যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম, আর ভালো দেখো, সুস্থ দেখো, আর সাবধানে দেখো তোমরা।